ব্রিটেনে মুসলিম বা ইমিগ্রেন্ট কমিউনিটি বিরোধী উত্তেজনা কোনো না কোনোভাবে অব্যাহত আছে গত কয়েক দশক যাবৎ। কখনো মিডিয়া বা লেখালেখির মাধ্যমে, আবার কখনো ডানপন্থী এবং বর্ণবাদী গ্রুপগুলোর উস্কানিমূলক কর্মসূচির মাধ্যমে চাপে থাকছেন মুসলিমরা। ইউকেতে 60-70 দশকে ছিল ন্যাশনাল ফ্রন্টের আতঙ্ক। ইমিগ্রেন্ট মানুষের যাপিত জীবনে এক দুঃস্বপ্নের নাম ছিল এনএফ। 80-এর দশকের উত্তেজনা ছিল উগ্র ডানপন্থী বা ফার রাইট দল ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। 90-এর দশকে কাউন্সিলর এবং 2007 সালে ইউ মেম্বার নির্বাচিত হওয়ার মাধ্যমে প্রভাব বৃদ্ধি। কিন্তু 2010 সাল থেকে বিপুলভাবে জনসমর্থন কমছে বিএনপি। 2009 সালে গঠন করা হয় ইংলিশ ডিফেন্স লীগ, সংক্ষেপে ইডিএল। সরাসরি মুসলিম কমিউনিটির বিরুদ্ধে অবস্থান তাদের। তাদের ভাষায় মুসলমান এবং তাদের শরিয়া ব্রিটিশ জনগোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ। ইসলামোফোবিক গ্রুপ হিসেবে চিহ্নিত ইডিএলের আক্রমণ, লুটন টাওয়ার হ্যামলেট সহ বিভিন্ন মুসলিম এলাকায় মিছিলের নামে উত্তেজনা, পাল্টা প্রতিক্রিয়া ইত্যাদি নিয়ে মিডিয়ায় হইচই কম হয়নি। তবে একাধিকবার জেলবাসের পর ফার রাইট এক্সট্রিমিজমের ঝুঁকি বিবেচনায় এনে 2013 সালে খুদ এর ফাউন্ডার টমি রবিনসন এবং কেভিন ক্যারল ছাড়লেন ইডিএল। 2011 সালে মাল্টি কালচারের বিরোধিতার নামে মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য চালু হয় আরেক পার্টি, ব্রিটেন ফার্স্ট। মূলত বিএনপি থেকে বের হয়ে আসা নেতারাই এর চালিকা শক্তি। সবশেষে এই 2018 সালের মার্চ এপ্রিলে এসে যুগ হল পানিশি মুসলিম ডে। তবে প্রকাশ্যে কোনো গ্রুপ নয়, মুসলিম বিরোধিতার নামে নানা ঘোষণা দিয়ে বেনামে চলছে চিঠি চালাচালি আর ক্যাম্পেইন। 3 এপ্রিল নির্ধারিত দিনের সামান্য আগেই লন্ডনের একটি হাসপাতালে এভাবে এক হিজাব পরা মুসলিম নারীকে আক্রান্ত করেন আরেক রোগী। লেস্টারে স্কার্ফ পরা মুসলিম মা এবং 12 বছরের এক শিশুকে আঘাত করায় 21 বছরের এক তরুণকে এই আলোচিত সময়েই দোষী চিহ্নিত করেছে আদালত। এইসব গ্রুপগুলো শুধু মুসলিম বা ইমিগ্রেন্ট বিরোধী ঘৃণা প্রচারণা ছড়িয়ে বসে থাকেনি, বর্ণবাদীদের হাতে আক্রান্ত হওয়া, হত্যার শিকার হওয়ার মতো বহু ঘটনা ঘটেছে ব্রিটেনে। মসজিদে মসজিদে আতঙ্ক তো আছেই। লেবার এমপি রুশনারা আলী এসব কারণ বিবেচনায় রেখে উগ্রবাদী ডানপন্থীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থার দাবিতে ক্যাম্পেইন করছেন। উই হ্যাভ কলড অন দ্য গভর্নমেন্ট টু ইনক্রিজ রিঅ্যাশুরেন্স অ্যান্ড মেক শোর দ্যাট দ্য পুলিশ টেক অ্যাকশন অ্যান্ড find the perpetrators of this kind of hate mail, but also take stronger action against hate crime and Islamophobic and other forms of hate crime. They have to take it seriously, and they need to put more policing into communities to make that happen. The second thing is the government needs to proscribe far-right groups that incite violence and hatred. I've been campaigning for this for many years. They have started to prescribe. They have done that to one group. But we want to see them take tougher action and swifter action against far-right extremists, as they are doing with other forms of extremists. মুসলিম নারীর স্কার্ফ নিয়ে টানাহেচড়া করলে 25 পয়েন্ট, আর মুসলমানদের আঘাত করলে 100, হত্যা করলে 500, আর মসজিদে আগুন দিলে 1000 পয়েন্ট। এভাবেই উত্তেজনা ছড়ানো হচ্ছে চিঠির মাধ্যমে। 3 এপ্রিলকে বলা হচ্ছে পানিশি মুসলিম ডে। বেনামি এই তৎপরতার ততটা গুরুত্ব না থাকলেও বিবিসি, গার্ডিয়ানের মতো মিডিয়াগুলোই নানা ধরনের সংবাদের মাধ্যমে গুরুত্ব তৈরি করেছে। ইস্ট লন্ডন মসজিদের সেক্রেটারি জানালেন তারা সরাসরি চিঠি পাননি, তবে অন্যান্য অনেকেই পেয়েছেন। পার্লামেন্টে মুসলমান এমপিদেরকে দেওয়া হয়েছে, আরও অন্যান্য মুসলমান বাংলাদেশে এমপিরাও পেয়েছেন, অন্যান্য মুসলিম ব্যক্তিত্ব যারা আছেন তারা পেয়েছেন। এটা অন্যান্য দেশেও গিয়েছে, মনে করেন আমেরিকা বা অন্যান্য দেশেও গিয়েছে, কিছু মসজিদও পেয়েছে, তবে আমরা ডাইরেক্টলি পাই নাই। মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনও পুলিশ সহ বিভিন্ন পর্যায়ে এ নিয়ে যোগাযোগ করেছে, জানালেন এই নেতা। মোটেও খুব সহজে নিচ্ছি না, কারণ গত কয়েক বছরে আমরা যেটা দেখেছি যে মুসলমানদের উপর আঘাত কিন্তু হচ্ছে। পাশাপাশি আমরা এটাও মনে করি না যে এই ধরনের কোনো কিছুকে ব্রিটিশ জনগণ সেটাকে সাপোর্ট করবে। সুতরাং আমরা এটাকে খুব বড় ধরনের একটা গ্রুপ এরকম কিছু করছে বা এর পিছনে, আমরা সেটাও মনে করছি না। পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, মেয়ার অফ লন্ডনের সঙ্গে আমরা লিখেছি, প্রাইম মিনিস্টারের হোম সেক্রেটারির কাছে আমরা এই বিষয়টি লিখেছি। এদিকে কোনো উল্লেখযোগ্য অঘটন ছিল না তথাকথিত পানিশি মুসলিম ডেতে। এরকমই বিশাল লাইন ছিল শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে। নানা পথ মত এবং বিভিন্ন ধর্মের মানুষেরা ছুটে এসেছিলেন মুসলিম কমিউনিটির পাশে দাঁড়াতে। উগ্রবাদীদের পানিশি মুসলিম ডের বদলে তারা পালন করেছেন হ্যাপিয়ার টুগেদার ডে। কোনো মিছিল স্লোগান ছাড়াই ছিল শান্তিপূর্ণ এই মানববন্ধন। হোয়াইট চ্যাপেল রোডে ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারের সামনে এর ডিরেক্টর দিলওয়ার খান, খ্রিস্টান কমিউনিটি নেতা ফাদার অ্যালান গ্রিন ও জুইশ কমিউনিটি নেতারা সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। is in our unity together, that we will not bow to that fear, we will support all members of this community, and we will stand together to show that we are happier together here in Tower Hamlets and here in this country. চেষ্টা করতেছি যে সব মসজিদগুলো যাতে আমরা ওপেন আপ হই, এবং আমাদের বিশেষ করে আমাদের যে অমুসলিম নেইবার যারা আছে
তাদের সাথে আমাদের কথাবার্তা ইন্টারাকশন বাড়ানো দরকার, কারণ মুসলমানদের সাথে তাদের কথাবার্তা হয় না, কিন্তু আমরা কিন্তু সমান বিল্ডিংয়েই থাকি। এই জন্য আজকের যে ইভেন্টটা হ্যাপিয়ার টুগেদার ডে, আমরা বলতে চাচ্ছি যে আমরা অ্যাজ ওয়ান কমিউনিটি আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পারবো। ট্রেড ইউনিয়ন ইউনুসের নেতা জন ম্যাককুলাইন, ইউনাইটেড নেতা গ্লিন রবিনসন ও ফেসিজম বিরোধী নেতা ওয়েন বেনিয়েট বললেন, এইসব উগ্রবাদীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে সর্বোচ্চ পর্যায় থেকে। Against this threat against Muslims, it's atrocious that there can be such attempts to divide people and frighten and intimidate people, and it's really important that we stand together today as a community. অনুষ্ঠানে টাউন হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিক সহ অন্যান্য স্থানীয় রাজনৈতিক নেতারাও যোগ দেন। সোশ্যাল মুভমেন্টের এইসব নেতৃবৃন্দের কাছে প্রশ্ন ছিল, মুসলমানদের এজন্য দায়ী করা যায় কিনা, কারণ বিভিন্ন ধরনের সন্ত্রাসী ঘটনায়ও মুসলিমরা অভিযুক্ত আছেন, যার প্রতিক্রিয়া হিসেবে ডানপন্থীদের আক্রমণ বাড়ছে বলে ধারণা করা হয়। You've got nothing to apologize for. You should not allow yourself to be painted in a way that you brought this on yourself. This is the work of people who are full of hatred and bigotry and prejudice, and we will not have it. তবে নেতৃবৃন্দ এসবের জন্য এ দেশ এবং বড় বড় দেশগুলোর নেতা যেমন ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের উস্কানিমূলক বক্তব্যকেও দায়ী করছেন। There's a legitimization of Islamophobia that's come from the top of our society that has to be challenged. Unfairly targeting the Muslim community that makes it acceptable for far right groups to think that they can target people, and we have to be clear, it is terrorism. বিভিন্ন মসজিদ এবং ইসলামিক প্রতিষ্ঠান সন্ত্রাসীর বিরুদ্ধে জোরালো কথা বলছে না, এই অভিযোগের জবাবে এমসিবি নেতা। আমাদের মসজিদগুলো কিন্তু খুব একটি অত্যন্ত চমৎকার কাজ করছে, তারা কমিউনিটির সঙ্গে রিচ আউট করছে। যেখানে এখনো গ্যাপ আছে সেটা হচ্ছে যে আমাদের নতুন প্রজন্মকে আমরা এখনো কিন্তু মসজিদমুখী করতে পারছি না, এবং সেটার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের মসজিদগুলো তরুণ প্রজন্মের প্রয়োজন মেটানোর মতো যে প্রস্তুতি দরকার, ভাষাগত হোক বা অন্যান্য ফেসিলিটির দিক থেকে, সেটা আমরা করতে পারছি না। মুসলিম কাউন্সিল ব্রিটেন থেকে আমরা চেষ্টা করছি সেই বিষয়টাকে অ্যাড্রেস করার। তবে বিচ্ছিন্নভাবে মুসলিম বা নন মুসলিম সবার মাঝে উগ্রবাদী রয়েছে, সেই সূত্রে পুরো কমিউনিটির ঐক্য নষ্টের সুযোগ নেই বলেই সাধারণ মানুষ মনে করেন।